হ্যাঁ ভাই এই যে সাতান্ন তিন বের করেছে আপনি আনমিউট করে বলেন যে এইখানে প্রথম যে বক্তব্যটা আছে যে তিনি প্রথম ও শেষ তামি এই সংক্রান্ত আপনার যে তাপসিলগুলো পড়ছি সেই তাপসিলগুলো পড়ে প্রথম এবং শেষ এই দুইটা শব্দের আমি ক্লিয়ার কোনো ই পাই নাই বক্তব্য পাই নাই এখন আমার প্রশ্নটা হলো যে কোরআনের যে বক্তব্য এই বক্তব্যটা যদি আল্লাহর বক্তব্য হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আল্লাহ যদি প্রথম হয়ে থাকেন দেন উনি কিভাবে জানলেন যে উনি প্রথম উনার আগে আর কেউ ছিল না এটা হলো এটাই আমার মানে জানার যে

এইটার এই এই টা আমি পড়েছি মানে এই অনুবাদটা এবং এই তাপসেটটা আমি পড়েছি তিনি আদি তিনি অন্ত এইটা কিন্তু এই যে প্রথম এবং শেষ এটা আমি তাফসিরে মনে হয় না পেয়েছি কোথাও আদি এবং অন্ত এটা আপনার ওই তর্জমায় আছে আপনার দুই তিনজন তর্জমা এবার এটা আছে তো সেটা হলো অ্যাকচুয়ালি আমাদের মুক্তবিহঙ্গে এটা নিয়ে গত পড়ছিলাম আলাপ পড়ছিলাম দেন গতকাল আমি একজন একজন আর কি ইসলামী স্কলার মানে আপনার মডার্ন ইসলামী স্কলার মানে বিশ্বাসী হাদিসে বিশ্বাসী না এরকমই একজন মানুষ তার সঙ্গে আমি কথা বলছিলাম তা ওনার যে বক্তব্য সেই বক্তব্যটা খুব ক্লিয়ার কাট বক্তব্য যে কোরআন যে গাইডেন্স ফর লিভিং অফ হিউম্যান সুতরাং আল্লাহ তো কোরআানে অসংখ্যবার বলছে যে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ যেহেতু এই বিষয়টা জানান নাই বা উনি যেহেতু ব্যাখ্যা দেন নাই সুতরাং এইটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই আমরা চিন্তা করব সেইটুকুই যেটুকু আমাদের দিন এবং জীবন বিধানের সঙ্গে সংগতিপূর্ণ বা সংশ্লিষ্ট তো এরপরে আমি এরপরে আমি আসছি ওনার কাছে যে আপনি তারা আমাকে সাঁত্রিশ নম্বর সুরাত একশো পঁচিশ নম্বর আয়তের ব্যাখ্যা দেন সাঁত্রিশের একশো পঁচিশ নম্বর আয়তের ব্যাখ্যা দেন আপনি এটা দেখতে পারেন না আসবি সাঁত্রিশ বের করছি ভাইত্রিশ বের করেছি যেটা বলা হচ্ছে যে তোমরা কি বালকে হ্যাঁ এই বাল দেবতার কথা আমি জানি যে এই বাল দেবতাকে সে সময় পূজা করা হতো এবং এটা খুবই প্রসিদ্ধ একটা দেবতা ছিল বলেন এটা নিয়ে কি বলবেন বলেন আচ্ছা আপনার বাল দেবতা বলতে সম্ভবত হুবালকে বোঝানো হয়

যে আল্লাহকে মেনে নিয়ে আপনারা মুমিন এবং মুসলমান তা আপনাদের তো প্রথম বক্তব্য আল্লাহ এক এবং অদ্বিতীয় তো আল্লাহ যদি এক এবং অদ্বিতীয় হয় সাঁত্রিশ নম্বরের একশো পঁচিশে যেখানে আল্লাহ নিজেই বলছেন যে আরো অনেকগুলা ক্রিয়েটার আছে আমি তাদের ভিতরে সব থেকে ভালো তো বললো না এরকম কথা কোরআন লেখা নেই যে আপনি তো কোরআনে হাফেজ আপনি তো তাদের তর্জমা করেন আপনি তাপসি করেন তা আপনি কিভাবে বলেন যে কোরআন এর কোনো কথা লেখে যে আপনি সাঁইত্রিশ সাথে একশো পঁচিশ বের করেন তো উনি অনেকক্ষণ ধরে এটা পড়লেন উনি কোনো তাৎসিদ খুঁজে পাইলেন না তখন ওনার যে বক্তব্য এখানে ক্রিয়েটরস ক্রিয়েটর বলতে ওনার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা মানুষ তো তো ওনার যে বক্তব্য সেই বক্তব্যটা এখানে ক্রিয়েটর্স বলতে বুঝতে হবে কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা মানে বোঝার চেষ্টা করেন যে সেটা আল্লাহ তো অনেক কিছু তৈরি করেছেন এই অনেক কিছু তৈরি করেছেন বলতে উনি পৃথিবী নামক যে সর্বোত্তম জায়গাটা তৈরি করেছেন সেটা বুঝিয়েছেন আচ্ছা আমি আপনাকে একটা জিনিস দেখাই আগন্তুক ভাই আপনি একটু দেখেন এটা আগে একটু দেখে এটা হচ্ছে সেই বাল দেবতা যে বাল দেবতাটার কথা আমি বললাম সেই বাল দেবতাটা হচ্ছে আসলে এইটা এটা এই দেবতাটা একটা সেমিটিক দেবতা এবং এই শব্দটার অর্থই হচ্ছে প্রভু এই বাল শব্দটার অর্থই তাদের ভাষাতে প্রভু এই ভূম পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চল এবং এশিয়া মাইনরে বিস্তৃত এলাকার সহস্যময় রক্ষক দেবতাদেরকে বাল নামে সম্বোধন করা হতো বাল উপাসকগণই বা আ নামে পরিচিত ছিল কিছু লিপি থেকে জানা যায় প্রাচীন আরব দেবতা হাদাতকে হাদাতকে বাল নামে সম্বোধন করা হতো হাদাত ছিলেন বজ্রপাত উর্বরতা কৃষি কৃষি এবং স্বর্গের দেবতা এই যে বাল দেবতাটা এই যে এটা যে অর্থ সেটা হচ্ছে স্বামী রক্ষক আবহাওয়ার দেবতা এবং এই আল কোরআনে দেখেন এই সুরা সাফাতের একশো পঁচিশ নম্বর আয়তে হজরত ইলিয়াসকে তার লোকদেরকে বালের পূজা পরিত্যাগ করে শক্তিকারের সৃষ্টিকর্তার উপাসনা করার উপদেশ দিয়েছেন এই আয়াতটা হচ্ছে আবার হজরত ইলিয়াসকে ইলিয়াস তার লোকদের লোকজনদেরকে বাল দেবতার উপাসনা করতে বলতেছিল সেইটা এই কোরআনের এই আয়াতে এসছে এটার ইয়াটা আমিও যে তাফসিরটা তাফসির গুলা পড়েছি সেখানে এই কথাটাই বলা ছিল যে এই জিনিসটা হচ্ছে এই যে দেখেন বাইবেলও এই জিনিসটা আছে বাইবেলও কিন্তু বাল দেবতার কথা বলা আছে এই যে দেখেন বিচারক গন দুই এগারো তেরো এখানে বলা আছে বালদেবের এবং অষ্টারেত দেবীর সেবা করিত দেখেন আরো বলা আছে বিচারক তিন পাঁচ ছয়তে বলা আছে যে তাদের কোনো বিভাগ দিত তাদের দেবগণের সেবা করিত আরো বলা আছে আরো কোথায় কোথায় যেন বলা আছে বালদেবতার কথা অনেক জায়গাতেই বলা আছে এই যে এই ছবিটা যে দেখা যাচ্ছে এই ছবিটাতেই হচ্ছে কি বালদেবতা বজ্রাধ সহ বাল উগাড়িতে প্রাপ্ত এই ইয়াটা উগাড়িতে পাওয়া গেছে এখন এখানে একটা বিরাট আহ লিস্ট আছে এই লিস্টটা আপনারা একটু পরে দেখতে পারেন এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এত পড়ার আমার যেহেতু টাইম নেই এই জন্য আমি পড়ি নাই সবকিছু পড়ি নাই কিন্তু এই প্রত্যেকটা দেবদেবীর হিস্ট্রি যদি আপনারা কেউ পড়েন ভালো করে পড়েন তাহলে কিন্তু অনেক ইসলামেরই এই ইসলামের দেব দেবীর মানে বিষয়গুলো সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবেন জানতে পারবেন এবং কোরআন বাইবেলে যে দেবদেবীর কথা বলা আছে সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন আগন্তুক ভাই বলেন আমার যে কোশ্চেনটা ওই কোশ্চেনটা হলো যে আপনার এখানে বলা হচ্ছে যে আপনার ফার্স্টেক দ্য বেস্ট অফ ক্রিয়েটার্স বলছে যে তোমরা কি ক্রিয়েটার্স এটা হলো প্লুটল নাম্বার বেস্ট হলো আপনার সুপ্রিয় তো এখানে যেটা বলা হচ্ছে যে তোমরা কি সর্বোত্তম মানে সৃষ্টিকর্তাদের মধ্যে সর্বোত্তম সৃষ্টিকর্তাকে পরিত্যাগ করবে সো দ্যাট এখানে কোদারেই বলা হচ্ছে যে অনেকগুলা সৃষ্টিকর্তা আছে আমি তার ভিতরে সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহ যদি নিজেই বলেন যে আমি অনেকগুলা সৃষ্টিকর্তার ভিতরে আমি সর্বোত্তম সৃষ্টিকর্তা তাহলে কোরআনের যে মূল বক্তব্য যে বক্তব্যের উপরে আপনার মুমিনটা মুসলমান বা মুমিনত্ব ধারণ করে সেটা হলো আল্লাহ এক এবং অদ্বিতীয় সাঁত্রিশের একশো পঁচিশ যে আয়াত সেখানে বলা হচ্ছে অনেকগুলা ক্রিয়েটার আছে বাট আই এম দ্য বেস্ট অব দেম একদম একদম ঠিক বলেছেন এটা এটা নিয়ে আমি আগে একবার কথা বলেছিলাম যে মানে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর আমি সর্বশ্রেষ্ঠ এই সর্বশ্রেষ্ঠ বলাটার মানেটা কি সর্বশ্রেষ্ঠ যখন তখনই বলা হতে পারে যখন অন্য আরো কয়েকটা আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে পারে অন্য কয়েকটা না থাকলে তো সর্বশ্রেষ্ঠ হতে পারে না আচ্ছা আগন্তুক ভাই আপনি একটু থাকেন আপনার আলোচনা আমরা আরো শুনতে শুনবো আপনি আমাদের সাথে থাকেন আমরা সাকিবকে যুক্ত করেছি সাকিব আপনি বলেন তাহলে